নানা আয়োজনের মধ্য দিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা পেশাজীবীদের সংগঠন বিশারপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। কামরুল ইসলাম শাওন ও সাইয়েদ নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শওকত ইকবাল ও সাধারণ সম্পাদক শাহীন মোহাম্মদ। এছাড়া সংগঠনের সকল প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।